তো গোসল আজম মেজবানদারি তারা দামি হয়েছেন আমার মুস্তফার গোলামির কারণে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তো আপনারা যে মুস্তফার গোলামির কারণে এত দামি হয়েছেন, আপনাদের কাছে এত মানুষ যায়, ও গোসল আজম মেজবানদারি আমরা তো আপনাদের মতো একটু দামি হতে চাই, আমাদেরকে দামি কিভাবে বানাবেন? ওই দামি হওয়ার জন্য আপনাকে অন্য কোনো রাস্তা অনুসরণ করা লাগবে না, তাদের যে তরিকতের সবক রয়েছে আপনি প্রত্যেকটা সবককে অনুসরণ করেন, আপনি নিজে নিজেই দামি হয়ে যাবেন। যেমন ভাবে হয়েছিল গৌসুল আজম মেজবানদারির দরবারের একজন শীল ছিলেন নাপিত, চুল কাটার নাপিত ছিল, সে যেমন ভাবে হিন্দুই না ছিল, থাকার পর এটাকে কবর দেওয়ার পর এটা কি হয়ে গেছে? গোলাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই যে আশেক বলে, কেন চিনলি না রে মন আমার গোসুল আজম মেজবানদারি, মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন আমার গোসুল আজম কেমন আমার গোসুল আজম। আরে কোরআনে কয়েছিল তারে না চিনিলে এ সংসারে, কোরআনে কয়েছিল তারে না চিনিলে এ সংসারে, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন গোসুল আজম মেজবানদারি, মন আমার গোসুল আজম। বন্ধুরারে আমার ওই গৌসুল আজম মেজবানদারি দামি হয়েছেন আমার রসুলের গোলামির কারণে, তারা দুনিয়াতে ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা দুনিয়াতে শরীয়তের দাওয়াত দিয়েছেন, তারা দুনিয়াতে তরিকতের দাওয়াত দিয়েছেন, তারা দুনিয়াতে হাকিকতের দাওয়াত দিয়েছেন, তারা দুনিয়াতে মারেফতের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে 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 তারা আমার আল্লাহর কাছে প্রিয় হয়েছেন। শুধু আল্লাহর কাছে প্রিয় নয়, আমার আল্লাহর কাছে প্রিয় হওয়ার পর আমার আল্লাহ তাদের বান্দার কাছে প্রিয় বানিয়ে দিয়েছেন। জবান কুলে জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, প্রশ্ন করেছিলাম দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়, ও বন্ধু গো আমার আল্লাহ কত খুশি হয় যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, একটা মানুষও উত্তর দিতে পারবেন না। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এক ওয়াক্ত নামাজ পড়ে কিনা? আল্লাহ আল্লাহ নামাজ পড়েনি না? পড়ে? আল্লাহ এক ওয়াক্ত নামাজও পড়েন না? ও গো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজ কি আপনি আসমানের মধ্যে, লামকানের মধ্যে, আরশ মুআল্লার মধ্যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতেছেন আপনার কাছে জানতে চাই? আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দিচ্ছেন না, ও আল্লাহ গো আপনার কাজটা কি আপনার কাছে আমরা জানতে চাই? আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযী আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান কুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গো, ও আমার লম্বা টিলার বাবারা রাউজানের বন্ধুরা, আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। জবান কুলে জোরে পড়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান কুলে জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ পড়ি আমার ফেরেশতাদেরকে নিয়ে, নামাজ কিন্তু আল্লাহ পড়ে না, রোজা কিন্তু আল্লাহ করে না, হজ আল্লাহ করে না, যাকাত আল্লাহ দিচ্ছেন না। আল্লাহ আপনি কেন আপনার হাবিবে মুস্তফার প্রতি দুরূদ শরীফ আদায় করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ আমি পড়ি, আমি আদেশ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, তোমরা কাজটা কি করবে শুনে নাও, বুঝে নাও, জেনে নাও, ও আল্লাহ আমরা কাজ কি করব। আল্লাহ বলেন, সল্লু তোমরা ওই নবীর প্রতি দুরূদ পড়ো, আলাইহি ওই নবীর প্রতি ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরা সালাম দাও আদবের সাথে। সুবহানাল্লাহ। নবী কি আনবী সালাম আলাইকি আমরা পড়ি না? না পড়ি? পড়ি নি? পড়ি। যদি আমরা নবী কি আনবী সালাম আলাইকি পড়ি, আল্লাহ নিজে আদেশ করতেছেন সালাম দাও কিসের সাথে?
আদবের সাথে। তাহলে আমরা সবাই সালামও দেই, আমরা নবীর মিলাদ শরীফ আদায় করি, এই জন্য একটু মোহাব্বত করে প্রাঞ্জল ভাষায় আমার রসুলের প্রতি মোহাব্বতে দুরুদ শরীফ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কতটুক দুরুদ শরীফ পড়লে খুশি হই জানো? আমার রসুলের মাধ্যমে হাদিসে জিব্রাইল আমি জানিয়ে দিচ্ছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি আমার রসুলের প্রতি একবার দুরুদ শরীফ আদায় করে, আল্লাহ পাক ওই উম্মতে মুহাম্মদীর জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দেয়। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কি রোপণ করে? বৃক্ষ, গাছ রোপণ করে। এ ছেলে, এ হলুদ পাঞ্জাবি, চুপ, স্টপ, একবার দেখেছি আরেকবার যেন না হয়। তুমি ফোনটা পকেটে ঢুকাও, পকেটে নাও। কি রোপণ করে? বৃক্ষ। আমি কিন্তু আজকে আপনাদেরকে আমার ইউটিউব আপনারা যেভাবে আলোচনা শোনেন এভাবে আলোচনা শোনাবো না। আজকের বাগানটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, কেন জানেন? আজকে আপনারা যারা আছেন আপনাদেরকে কিছু কথা বললে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন। আমার মনটা মানে মনে বলতেছে যে আপনারা নিয়ে যেতে পারবেন। বাড়িতে নিয়ে যাওয়া কি, শুধু নিয়ে যাবেন আমল করবেন না এমন না, আপনারা আজকে শুনবেন এবং এটাতে আমল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শোনেন, একটা বৃক্ষ রোপণ করা হয়। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার দুরূদ শরীফ পড়লে একটা বৃক্ষ রোপণ করা হয়, এই বৃক্ষ রোপণ করলে আমাদের লাভ কি হবে? সুবহানাল্লাহ। পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বৃক্ষের মধ্যে যতগুলা গাছ পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় লেখা হবে। যখন তোমাদের আমলনামাগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে, যখন তোমাদের আমলের পরিমাণ কম হবে, ওই সময় ওই বৃক্ষটাকে তোমার আমলের পাল্লায় তুলে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেছেন ওই বৃক্ষটাকে আমাদের আমলের পাল্লায় তুলে দেওয়া হবে। ও মায়ার নবী গো, বৃক্ষটাকে যদি আমলের পাল্লায় তুলে দেওয়া হয় আমাদের লাভ কি হবে আপনি আমাদেরকে বলে দেন। যখন আপনার আমলগুলো ওজন করা হবে, দাড়ি পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে, পাল্লার মধ্যে তুলে নেওয়া হবে, ওই দাড়ি পাল্লার মধ্যে তোলার পরে যখন আপনার আমলগুলো ওজন করা হবে, আপনার একটা দাড়ি পাল্লার মধ্যে থাকবে আপনার গুনাহ, আর একটার মধ্যে থাকবে আপনার নেক আমল সওয়াবগুলো। সুবহানাল্লাহ। বলেন ওই সময় যখন দেখা যাবে আপনার গুনার পাল্লাগুলা বড় ভারী হয়ে আছে, আপনার আমল নামার নেকিগুলো কয়েকবারে কম, আপনার গুনাগুলো নিচের দিকে নেমে আসে, ওই সময় আপনার আমল একবারে কম হয়ে যাবে, কম হয়ে যাবে, আপনি কান্না করবেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার এত গুনা, ওই গুনাগারের জন্য আপনি কান্না করতে থাকবেন, আমার রাসূল আপনার দিকে তাকিয়ে তাকিয়ে থাকবেন, আপনি কান্না করতে পারবেন, আপনার কোনো লাভ হবে না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিব্রাইল আমার, লক্ষ্য করে দেখো ওই বান্দাটার আমল নামার মধ্যে কেমন নেকি রয়েছে, ওই বান্দা আমার রাসূলের প্রতি কতবার দুরূদ শরীফ আদায় করেছে। তখন জিব্রাইল দেখবে আপনি অনেকবার দুরূদ শরীফ আদায় করেছেন, ওই সময় আমার আপনার আমল নামার মধ্য থেকে ওই যে দুরূদ শরীফ আদায় করেছেন ওই দুরূদ শরীফের সওয়াবগুলো আমার আল্লাহ আপনার আমল নামার নেকির পাল্লার মধ্যে তুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যখন ওই সময় আপনার আমলের পাল্লাগুলো আরো 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 কম হয়ে যাবে, ওই সময় আপনি কান্না করবেন, আপনি যখন কান্না করতে থাকবেন আপনার গুনাহ বেশি, আমলের পাল্লাটা উপরের দিকে উঠে আছে, আপনার এত গুনাহ এত গুনাহ এত গুনাহ, আপনি যখন কান্না করতে থাকবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়ে যাবেন, ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এই গুনাহগার গুনাহগার উম্মতগুলো দাঁড়িয়ে আছে, অনেক উম্মত জান্নাতে চলে যায়, ও আল্লাহ তারও তো আমার উম্মত, যারা জান্নাতি যারা জাহান্নামে যাবে তারও তো জাহান্নামে, আল্লাহ তারা আমার উম্মত, আমার কাছে বড় মায়া লাগতেছে, বড় মায়া লাগতেছে। সুবহানাল্লাহ। বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার কাছে বড় মায়া লাগে, আমার কাছে বড় দয়া লাগতেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেয়ারা হাবিব দু জাগানের বাদশা নবী সরকার কায়নাত সিরাজ মনি নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেজদা থেকে মাথা তুলে নেন। আমার নবী মাথা তুলবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন, আপনি মাথা তুলেন, আপনার সুপারিশগুলো কবুল করা হবে, আপনার উম্মতদেরকে মাফ করে দেওয়া হবে। আমার রাসূল ওই সময় মাথা মুবারক
উঠাবেন না, এবার জিব্রাইল ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি শাফাত করুন আপনার উম্মতের নাজাতের জন্য, আল্লাহর কাছে চান আমার আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করে দিবেন, জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ, আমার নবী রহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন নবীজি, ওই সময় সেজদা থেকে মাথা তুলবেন, তুলে দেখবেন আমার নবীর অর্ধেক উম্মতদেরকে জান্নাতি করে দেওয়া হয়েছে, এবার নবী কাঁদতে থাকবেন, এবার আমার নবী লক্ষ্য করে দেখবেন ওই উম্মতের আমল নামার মধ্যে কোনো সওয়াব নাই, গুনাহের কোনো অভাব নাই, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার উম্মত কি জান্নাতি না জাহান্নামী, ডাক দিয়ে বলবে আপনার এই উম্মতগুলো মিজানের পাল্লায় আমলগুলো মাপ দেওয়া হয়েছে, আপনার উম্মতের আমল নামার মধ্যে বেশি সওয়াব নাই, গুনাহের ভর্তি হয়ে গেছে, আপনার উম্মত কোনো দিন জান্নাতে যেতে পারবে না, আমার রাসূল বলবে আল্লাহ আমার উম্মতের আমলগুলো আরেকবার আপনি দাড়ি পাল্লার মধ্যে ওজন করেন, একবার ওজন করেছেন মহাব্বতের খাতিরে বন্ধু বন্ধুর কাছে আবদার করেন সুবহানাল্লাহ, আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরি, আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরি, জান্নাতে রাখিও নবী জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে, মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মুদের জন্য তে বলেন মুদের জন্য কান্দেন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কে পেতে, মুদের জন্য কান্দেন নবী তে বলেন মুদের জন্য, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পড়ে মনে রাখবে না, ঠিক কি না, আপনার মা কাঁদবে এক মাস দুই মাস তিন মাস, যেদিন মৃত্যুবার্ষিকী আসবে এক বছর পরে একবার, আপনার স্ত্রী একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন শেষ, আপনার সন্তান আপনার সম্পদ ভোগ করবে আপনার কথা মনে রাখবে না, কিন্তু আপনার কবরে যিনি আপন হবে আমার রসুল বলেন ওয়াশফাউ ইয়াউমাল কিয়াম, আমি নবী আমার উম্মতের জন্য শাফাত করবো, সুবহানাল্লাহ, তা আমরা তাহলে সুন্নাতুল জামাত যারা আমরা সুন্নি যারা আমরা এই জন্যই নবী নবী করি, ঠিক কিনা, আমি যাব কবরেতে কেউ তো দুই তিন দিন কাদার পড়ে মনে রাখবে না, বলেন দুই তিন দিন কাদার পড়ে মনে রাখবে না, উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মুদের জন্য, জোরে পড়েন না, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মুদের জন্য, আমরা সবাই নবী নবী জিকির করে যাই, মরণে একবার যেন নবীর দেখা পাই গো নবীর দেখা পাই, আশেক গণে নবী নবী জিকির করে যাই, জীবনে একবার যেন নবীর দেখা পাই গো নবীর দেখা পাই, সেই আশাতে আশেক গণে সেই আশাতে আশেক গণে কাঁদে নিরালায়, মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, দিন রাত কাঁদি শুধু দিন রাত নবীকে পেতে, মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মুদের জন্য,
আপনারা বলেন নবী আমাদের জন্য কান্দে, বিশ্বাস আছে না নাই? আমার নবী রহমাতাল লিল আলামিন, নবী ডাক দিয়ে বলবে ও বন্ধু আমার উম্মতের আমলগুলো তো আপনি মাপ দিয়েছেন, উম্মতের আমলগুলো তো মিজানের পাল্লার মধ্যে আপনি তুলেছেন, ও আল্লাহ গো আরেকবার আমার উম্মতের আমলগুলো আপনি ওজন করেন। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো একবার এত সুযোগ, একবার তো আপনার উম্মতের আমলনামাগুলো ওজন করা হয়েছে, ও নবীজি আপনি বুঝি আরেকবার আপনার উম্মতের আমলনামাগুলো মাপ দেওয়াইতে চান? আল্লাহ ডাক দিয়ে বলবে জিব্রাইল আমার বন্ধু যেহেতু বলেছে বন্ধুর গুনাগার উম্মতদের আমলনামার আমলগুলো আরেকবার করে করে মাপ দেওয়ার জন্য, যাও না জিব্রাইল আরেকবার ব্যবস্থা কর আমার বন্ধুর উম্মতের আমলগুলো মাপ দেওয়ার জন্য। দেখেন আমাদেরকে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য আমার নবী কত চেষ্টা করবেন। ওই সময় আমার আল্লাহ পাকের আদেশ পাইয়া জিব্রাইল চলে আসবেন মিজানের পাল্লার কাছে, দাড়ি পাল্লার কাছে। জিব্রাইল আসে আবার ওজন করবেন, ওজনটা করার সময় আবার জিব্রাইলটা লক্ষ্য করে দেখবেন জিব্রাইল ওই দাড়ি পাল্লার কাছে দাঁড়াইয়া, জিব্রাইল ওই দাড়ি পাল্লাগুলা যখন হাতের মধ্যে নিবেন, দাড়ি পাল্লা ওজন করবেন, এটার মধ্যে নেক আমল, এটার মধ্যে বদ আমল, মানে আপনাদের গুণাগুলো এটার মধ্যে আর সওয়াবগুলো থাকবে এটার মধ্যে, দুইটার মধ্যে নিয়ে জিব্রাইল মাপ দিবেন, দেখবেন আপনার গুণার পাল্লাটা অনেক ভারী হয়ে আছে, আপনার নেক আমলগুলো অনেক উপরের দিকে পড়ে আছে। আমার নবী কান্না করবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে তাকিয়ে থাকবেন, গুণা এত বেশি নবীর উম্মতগুলো কেমনে জান্নাতের মধ্যে যাবে, আমার নবী শুধু সেই চিন্তাটা করতে থাকবেন। এমন সময় আমার নবীর পাঞ্জাবি মুবারক, আজকান মুবারক নবীজির গায়ের মধ্যে থাকবে, নবীজির গায়ে মুবারকের পাঞ্জাবি মুবারকটা খুলে ওই পাঞ্জাবি মুবারক ভিতর থেকে একটা সাদা রঙের কাগজ বাহির করবেন, সুবহান আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু এখন আলোচনার ধারাবাহিকতা শুরু করি নাই, শুধুমাত্র দুরুদ শরীফের ফজিলত বর্ণনা করছি। ও বন্ধু গো এবার আমার নবী যখন একটা সাদা কাগজের টুকরা নিবেন, ওই কাগজের টুকরাটা আমার দয়াল নবী যে হাত মুবারকের মধ্যে নিয়া এবার লক্ষ্য করবেন গুণা কি কম না বেশি, গুণা সওয়াব সওয়াব, প্রশ্নের জবাব দিবেন। এটা একটা স্কুলের মতো, কি স্কুলের মতো, একটু শিখবেন, এটা একটা শিখার জায়গা। গুনাহের পাল্লা বেশি, সওয়াবের পাল্লা কম, আমার নবীজির হাত মুবারকে সাদা রঙের একটা কাগজের টুকরা, ছোট্ট কাগজ, নবীজির পাঞ্জাবি মুবারকের ভিতর থেকে নবী বাহির করবেন, ও বন্ধু আমার নবীজি ওই কাগজের টুকরাটা রেখে দিবেন সওয়াবের পাল্লায়, গুনাহের পাল্লা ছিল বেশি সওয়াব ছিল কম, সাদা কাগজের টুকরাটা ওই সওয়াবের পাল্লায় রাখার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওই মিজানের পাল্লায় সওয়াবটা ভারী হয়ে যাবে, গুনাহ কম হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ আপনার বান্দা আপনার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোর আমলের পাল্লার মধ্যে আমল ছিল কম, সওয়াব ছিল কম, গুনাহ ছিল বেশি, কিন্তু এখন দেখলাম আপনার হাবিব দুজাহানের বাদশা নবী সরকারে কায়নাত নবী সাদা একটা কাগজের টুকরা নিয়া আমলের পাল্লায় দিতে দেরি, বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাগজের টুকরাটা পড়ার কারণে আমল নামার পাল্লাটা বড় বাড়ি হয়ে গেল, গুনাহের পাল্লাটা অত্যন্ত কম ওজন হয়ে গেল, ও আল্লাহ কেন 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 এই উম্মতের আমল নামার মধ্যে সাদা কাগজের টুকরাটার কেনই বা এত দাম? আমার হাবিব বলতে লাগবেন জিব্রাইল, ও জিব্রাইল শুনে নাও আমার উম্মতেরা দুনিয়ার জমিনে এত বেশি দুরুদ শরীফ পড়েছে, উম্মতের বেশি দুরুদ শরীফের ওজন আমি নবী দিলাম না, মাত্র একবার দুরুদ শরীফ লেখা একটা কাগজের টুকরা আমি আমল নামার সওয়াবের পাল্লায় দিলাম, একটা দেওয়ার কারণে আমল নামার পাল্লাটা বড় বাড়ি হয়ে
হয়ে গেল এখন চিন্তা করো আমার উম্মত দুনিয়াতে যত বেশি দুরূদ শরীফ আদায় করেছে এত বেশি দুরূদ শরীফের পাল্লায় যদি আমি তুইলা দেই এই দাড়ি পাল্লা থাকবে না উম্মতের আমলনামা বড় বেশি হয়ে যাবে জিব্রাইল ডাক দিয়া বলে আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করার ক্ষমতা যদি পাওয়ার যদি এত হয় আপনার কাছে জানতে চাই আপনার বান্দা তো এক জাহান্নামে যাবে না আল্লাহ ডাক দিয়া বলবে জিব্রাইল আমার বন্ধু হেকমতের মাধ্যমে নবীর উম্মতদেরকে জান্নাতে নিতে চাও জিব্রাইল আমার বন্ধুকে জিজ্ঞেস করো আমার বন্ধু কি এই কাজটা কইরা খুশি না বেজার আমার নবীরে ডাক দিয়া বলে নবী গো আপনার আল্লাহ বলেছেন আপনি কি আপনার উম্মতকে জান্নাতি বানায় খুশি না বেজার আমার নবী ডাক দিয়া বলে ও জিব্রাইল আমার যত গুনাহগার উম্মত রয়েছে প্রত্যেকটা গুনাহগার উম্মত যদি জান্নাতে চলে যায় আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী খুশি ইয়া রাসূলুল্লাহ একবার দুরূদ শরীফ পড়লে আপনার উম্মতগুলো যদি জান্নাতে চলে যায় আপনার উম্মতের আমলনামার পাল্লা যদি বড় ভারী হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতগুলো কেন কোন দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে না আমার নবী বলে কোন উম্মত যদি মুহাব্বতের সাথে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে আমি দয়াল নবী বললাম আমি দয়াল নবী তার বাড়ির ঠিকানা জানি শুধু বাড়ির ঠিকানা জানি না আমি দয়াল নবী তার বাবার নাম জানি শুধু বাবার নাম জানি না যেই জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়তেছে আমি দয়াল নবী সেই জায়গার ঠিকানা পর্যন্ত জানি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি এই দুরূদ শরীফের কথা জানেন খবর জানেন কোন জায়গায় পড়ে জানেন আপনি নবী কি করবেন আমার নবী বলে ওয়াইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আমি দয়াল নবী আমার ওই উম্মতের কারণ উম্মতের জন্য ওই দুরূদ শরীফ আদায় করার কারণে শাফাতে মুস্তফা করব আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ ও নবী গো যদি দুরূদ শরীফের এত সম্মান হয় আমি জানতে চাই ও আমার চট্টগ্রামের রাউজান এলাকার হলদিয়া হলদিয়া লম্বাটিলা মুহাম্মদিয়া বাইতুল মসজিদ মাঠাঙ্গনের বাই বাবাড়া যদি আমার নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়লে আমলের পাল্লা এত ভারী হয়ে যায় হাঁটার সময় বসার সময় দুনিয়ার কাজকর্মের সময় আদবের সাথে আমার নবীর দুরূদ শরীফ বেশি পড়া প্রয়োজন না কম বেশি না কম অজু অবস্থায় না অজু ছাড়া অজু অবস্থায় আসুন আমরা সবাই আমার নবীর প্রতি রহমত নিয়ে বরকত পাওয়ার আশায় জবান কুলে মুহাব্বতের সাথে মুখ যদি আল্লাহ দিয়া থাকে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে জবানটা ছেড়ে দিয়ে জোরে জোরে নবীর প্রতি দরুদ শরীফ